শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল গফফার শেখ, বাবার নাম মুকাম শেখ, আমার নাম মাধবী, গ্রাম বাঁকা, পোস্ট কালিয়া, জেলা বাংলা। আমরা কৃষি ইন্ডিয়া যা আরম্ভ হলো সে সময় রাজা কাজা গ্রামে ঢুকে অনেক ভয় ভীত দেখানো আরম্ভ হলো, তাই সে আমরা ওই দেখা দেখি গেলাম। আমি যে 5 নম্বর তালিকা ছিলাম, 1 মাস পরে আমার মা মারা গেল। ওই খবর শুনে বাড়ি আসে, সে তোমার রাজার কাকেই প্রভাব খুব বেশি, ওই মানুষজন মারত ধরত, গরু বছর এনে ইনশাল্লাহ আমলিক করত, তাকে গরু বছর ধরিয়ে এনে তো যদি খেয়ে বলতো ঘর বাড়ি। এই কালিয়া পড়াইছে কয়েকজন, আর পড়াইছে দেবদুল পড়াইছে পাটনায় কয়েকজন, কলাবাড়িয়ার বাজারে উত্তর পাশে কয়েকবার পড়াইছে। পরে আস্তে আস্তে মুক্তিযোদ্ধারা আসতে লাগলো, পরে মুক্তিযোদ্ধা গেই মুক্তিযোদ্ধা তারা দেশে ফিরে এসে তাকে সাথে ঘুরে ঘুরে কাজ বাজ করেছে। চাইলাটা রুটি গিয়ে আইনে ইনাকে দিতে পারলো, সাথে কিছু খাতাম ওই বাড়ি বাড়ির চাইনি ভাত তো না, সে সময় খুঁজির চাইলার আটাই এলো বেশি। ঘুরে ফিরে ওই যে বট দিয়া বাজার ছিল, ধরো দূরে যাই ওই বট দিয়ে বাজার থেকে চলছে, আর গ্রামে ছোটো ছোটো দোকান পাট ছিল সেখান থেকে কিছু আইনে এনে খাতো। বট দিয়া গোপালগঞ্জ এসব জায়গাতে ইয়ে আনতো, ওই ওষুধ আনতো, আর ওই গ্রাম্য ডাক্তার যেসব যে গ্রাম্য ডাক্তার ওরাই শেষ হয়। রায়পুর ক্যাম্প ছিল, আমরা ওই জায়গায় থাকতাম প্রায় সবাই। এবং কালিয়ার যুদ্ধে আমার এই যে মামাতে গুলি লাগে, গুলি লেগে আমার গোপালগঞ্জ পাঠালো হসপিটাল। তারপরে তো স্বাধীন হয়ে গেল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।